প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ যাচ্ছি এখন ওয়েস্ট অ্যাডমিন্টন মলে আজকে এখানে বক্সিং ডে বক্সিং ডে উপলক্ষে এন্টায়ার ক্যানাডাতেই দোকানপাটগুলোতে একটা খুব ভালো রকম ছাড় থাকে সেই জন্য ভিড়ও হয় অনেক সবাই টার্গেট করে রাখে বক্সিং ডে অ্যাজ ওয়েল অ্যাজ ব্ল্যাক ফ্রাইডে ইত্যাদিকে আমরাও যাচ্ছি দেখতে পছন্দের কিছু পাওয়া গেলে হয়তো নিয়ে নিব কিন্তু আশঙ্কা করছি যে ভীষণ রকম ভিড় হবে পথে আপনাদের সাথে দু হাজার বিশের শেষ প্রশ্নোত্তর পর্বটি সেরে ফেলব দর্শক ভাই বোনদের গোটা দশক প্রশ্নকে অ্যাড্রেস করার চেষ্টা করব আশা করি তথ্যটুকু কাজে আসবে যারা প্রশ্ন করেছেন তাদের জন্য আর যারা এই বিষয়গুলোতে জানতে চান তাদের জন্য সুতরাং ক্যানাডা বিষয় আগ্রহীদের পুরো প্রশ্নোত্তর পর্বটি শোনার আমন্ত্রণ রইল সাথেই থাকুন এই রাইডটি আমার প্রিয় একটি রাইড ইনফ্যাক্ট এডমন্টনে আপনি যখন ডাউনটাউনে যাবেন নদীগুলো পার হবেন তখন এই যে যতগুলো ব্রিজের রাইড আছে সবগুলোই খুব মানে চমৎকার রাইড আজকে আমাদের তাপমাত্রা হচ্ছে মাইনাস এইট ডিসেম্বর বলা উচিত কম্প্যারিটিভলি ভালো গেল আলহামদুলিল্লাহ মানে এখানে তো বলা হয় যে ডিসেম্বর মাসটি গড় তাপমাত্রা হচ্ছে মাইনাস টেন বাট আমরা মাইনাস টেন খুব বেশি পাইনি এই এই মাসে বরং প্লাস ছিল অনেক দিন আর বাকিটা হয়তো মাইনাস ওয়ান টু থ্রি এরকমটা ছিল গত বছর এই সময়টা আমরা বাংলাদেশে ছিলাম পুরো ডিসেম্বরটাই আসলে বাংলাদেশ ছিলাম গত বছর আর তার আগের দুই বছরও আমি ডিসেম্বরের একটা অংশ দু সপ্তাহ মতো বাংলাদেশে ছিলাম যার ফলে বেসিক্যালি পুরো ডিসেম্বরটা এইবারই প্রথম কাটালাম এডমন্টনে আসার পরে এই গত চারটা শীতে অ্যান্ড দ্যার ওয়াজ নট টু ব্যাড মানে যতটা আশঙ্কাই ছিলাম ততটা খারাপ না আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি ওইভাবেই কেটে যাবে ইনশাআল্লাহ আর মার্চ থেকে আবার ভালো তাপমাত্রার দিকে আমরা একটু আস্তে ধীরে যাওয়া শুরু করব চলুন এবার প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি করেছেন মঞ্জুরুল ইসলাম উনি লিখেছেন উড লাইক টু নো ফর মাই ফ্রেন্ড ইফ ই অ্যাপ্লাইজ ফর এক্সপ্রেস অ্যান্ড সিঙ্গেল অ্যান্ড ওয়েল দ্য প্রসেস ইজ অন গোয়িং হি গেটস ম্যারেড হোয়াট ইজ দ্য প্রসিজার হি ক্যান টেক সো দ্যাট দোম টুগেদার এজ এ কাপুল মিস্টার মঞ্জুরুল ইসলাম উনি যখন এক্সপ্রেস সেন্ট্রিতে সিঙ্গেল হিসেবে আবেদন করবেন তারপরে প্রোফাইল লঞ্চ করে ফেলার পরে আসলে প্রোফাইলে যেই কোনো আপডেট দেয়া যাবে এই সুবিধাটা থাকবে এবং উনি যদি আইটিএ পাওয়ার আগেই বিয়ে করে ফেলেন তাহলে তখন ওই সাথে সাথে আপডেট মানে ইনফরমেশানটা আপডেট করবেন ওনার স্পাউসের আর চান্সেস আর ভেরি হাই তখন স্পাউস সহ আইটিএ হয়ে যাবে এবং ওনারা হয়তো একসাথেই চলে আসবেন ইনশাল্লাহ এটার চান্সই বেশি যদি আইটিএর আগে বিয়ের ব্যাপারটা ঘটে এবং পুরো ইনফরমেশান উনি আপডেট করে ফেলেন আর যদি আইটিএ থেকে পিপিআর ইন বিটুইন এই ব্যাপারটা ঘটে তাহলে উনি অবশ্যই একইভাবে ইনফরমেশান আপডেট করবেন তখনও ওনার ফাইলে ওনার স্পাউসের ডিটেলটা গৃহীত হবে কিন্তু তখন সম্ভবত একসাথে আসতে পারবেন না এটা হয়তো একটু একটুখানি তখন লেন্দি প্রসেস হবে একসাথে আসতে গেলে হয়তো আবার নতুন করে ওরা সব ব্যাকগ্রাউন্ড চেক ইত্যাদি করে তারপরে আসতে পারবে অথবা এমন হতে পারে যে হাজব্যান্ডটা আগে চলে আসলেন কিছুদিন পরে হয়তো ওয়াইফ চলে আসলেন আমি জাস্ট ধারণা থেকে বললাম এই পুরো আইডিয়াটা পরের প্রশ্নটি করেছেন রায়হানুর রহমান লিখেছেন আমার স্ত্রী বিজনেস স্টাডিজ নিয়ে চার বছরে ব্যাচেলার করেছে এখন সে কোন সাবজেক্টের উপর মাস্টার্স করলে ভালো হয় আমি আসলে বুঝতে পারছি না আমি ব্যক্তিগতভাবে ম্যানিটোভাতে সেটেল হবার স্বপ্ন দেখি সব সময় আপনার পরামর্শ চাই ভাই রায়হানুর রহমান আপনি এবং আপনার স্ত্রীকে মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কোন স্টাডিজে কোন প্রোগ্রামে উনি পড়বেন উনি যেহেতু অনার্স ওটা নিয়ে পড়েছেন সুতরাং এখানে মাস্টার্সটা এটার সাথে লিঙ্ক রেখে পড়াশোনা করলে ভালো সেটা ওনার ভিসা পাবার ক্ষেত্রেও যেহেতু আপনারা স্টাডি প্রোগ্রামের মধ্য দিয়ে আসবেন তখন সেটা একটা যৌক্তিক ব্যাপার হবে আর ম্যানিটোবা ভালো ডিসিশন সিমালটেনিয়াসলি সাস্কাচনের ইউনিভার্সিটিগুলো ট্রাই করতে পারেন আলবার্টের ইউনিভার্সিটিগুলো ট্রাই করতে পারেন এই প্রে প্রভিন্সগুলোতে আপনি যে কোনো প্রভিন্সেই পড়াশোনা করতে আসলে পরবর্তীতে ওপেন ওয়ার্কের মাধ্যমে কিছুদিন পরে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করে মানে পি আর পাওয়াটা অপেক্ষাকৃত সহজ পরের প্রশ্নটি করেছেন মিস্টার সজল উনি লিখেছেন আমি দুবাই থেকে এসএসসি করেছি কার মেকানিক আমি কি অ্যাপ্লাই করতে পারবো যে কারণে মিস্টার সজলের এই প্রশ্নটি আমি নিয়েছি সেটি হচ্ছে এই জাতীয় প্রশ্ন মধ্যপ্রাচ্য থেকে দুবাই থেকে অনেক ভাই করেন যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন কিংবা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন ওখানে একটি টেকনিক্যাল কাজ করছেন জানতে চান যে ক্যানাডায় তারা আসতে পারবেন কি না অ্যাপ্লাই করতে পারবেন কিনা ভাই সজল অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আসতে পারবেন কিন্তু মনে রেখেন এটা কারও মাধ্যমে কোনো চুক্তিতে যেন না ভুলেও আপনি নিজে আবেদন করেন কার মেকানিক হিসেবে এখানে কারের যে জবগুলো হয় এই জবগুলো একটু দেখেন বিভিন্ন জব পোর্টালে গিয়ে আমি আমার আগের ভিডিওতে অনেক সময় জব পোর্টালগুলোর নাম দিয়েছি ওগুলোর লিঙ্ক দিয়েছি আমার হোম পেজে গিয়ে একটু ভিডিওগুলো দেখেন দেখে সেই পোর্টালে আপনি নিজে আবেদন করবেন নিজে আবেদন করে যদি একটা ইন্টারভিউ আপনি অর্জন করতে পারেন তাহলে স্মার্টলি একটু ইন্টারভিউ দিলে আপনার টেকনিক্যাল ব্যাপারটা ওরা যদি টের পায় যে আপনি এটাতে দক্ষ তাহলে ভাষাগত ব্যাপার কোনো সমস্যা হবে না আয়ালস একটা দেবেন হয়তো চার সাড়ে চার পেলেই হয়ে যাবে ইনশাল্লাহ মোট কথা আমি যেটা বলতে যাচ্ছি আপনার মাধ্যমে দুবাইয়ে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত সমস্ত ভাইদের যে এইটা সম্ভব আপনারা কম পড়াশোনা দিয়েও আসতে পারবেন আপনার যদি টেকনিক্যাল কোনো সার্টিফিকেশান থাকে যেটা আপনাদের নিশ্চয়ই আছে কাজের অভিজ্ঞতাও আছে ইংরেজি সাড়ে চার চার সাড়ে চার পাওয়া এমন কঠিন কিছু হবে না আয়েলসে আমি মনে করি আপনাদের জন্য কিন্তু ওই যে মনে রেখেন এটা কারোর সাথে টাকা পয়সার চুক্তি করে আসতে যেন না নিজে চেষ্টা করেন আল্লাহর উপর ভরসা রেখে হলে ভালো না হলেও ভালো আপনি ধরে নেবেন না যদি হয় তাহলে ধরে নেবেন যে না হওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ পাশাপাশি নিজের সন্তানকে বাংলা এবং ইংরেজি দুটোতে দুটো ভাষাতেই দক্ষ করুন যাতে করে আপনি না পারলেও ওদের দিয়ে ইনশাল্লাহ এই স্বপ্নটি আপনার পূরণ হয় আপনার জন্য এবং আপনাদের সবার জন্য আমার অনেক দোয়া এরপরের প্রশ্নটি করেছেন আমির হোসেন ইংরেজি দক্ষতা বাড়ানোর চেষ্টায় আছে কিন্তু হচ্ছে না কি করব মিস্টার আমির ইংরেজিতে ভালো করার জন্য বেশ কিছু পরামর্শমূলক ভিডিও আছে আমার চ্যানেলে আমি জানি না আপনি দেখেছেন কি না সেগুলো আমি দেখার জন্য আপনাকে অনুরোধ করব। প্রতিদিন যদি ঘন্টা দুয়েক সময় বের করতে পারেন এবং সেই সময় যদি চারটি স্কিলস এমন্টিনিউসলি প্র্যাকটিস করেন রিডিং রাইটিং লিসনিং স্পিকিং এবং সেটা কি কিভাবে করবেন এগুলো আমার ওই ভিডিওতে আমি আলোচনা করেছি একটু যদি মনোযোগ দিয়ে দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ তিন মাসের মধ্যে আপনি একটা মানে একটা লক্ষণীয় পরিবর্তন আপনার মধ্যে ইংরেজির বিষয়ে বলছি দেখতে পাবেন ইনশাআল্লাহ এরপরের প্রশ্নটি করেছেন আসমা নাজির উনি লিখেছেন ক্যানাডায় আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির পর যদি রিলেটেড জব না পাওয়া যায় তাহলে কি পি আর এর জন্য অ্যাপ্লাই করা যায় বোন আসমান আজির অবশ্যই অ্যাপ্লাই করা যায় এটার সাথে আপনি যখন ওপেন ওয়ার্ক নিয়ে এখানে থাকবেন পড়াশোনার পরে সেই সময় আপনার শুধু ফুল টাইম চাকরির দরকার সেটা কোন জাতীয় কাজ আপনি করছেন এটা ম্যাটার করবে না যে কোনো জাতীয় কাজ একদম এন্ট্রি লেভেল সারভাইভাল জব আপনি করুন তাতে কোনো সমস্যা নেই শুধু জবটা ভ্যালিড একটি জব ভ্যালিড একটি জব অফার এটুকু আপনার থাকলে পনেরোশো ষাট ঘন্টা কিংবা এক বছর আপনি ফুল টাইম কাজ করার পরই পি আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের লাইব্রেরি বিষয়ক ভিডিওটি দেখে জুনায়দ আহমেদ নামক এক ভাই একটি তথ্য জানিয়েছেন আমার মনে হলো সেটি একটু আপনাদের সাথে শেয়ার করি এটি ঠিক প্রশ্ন নয় উনি লিখেছেন ক্যাম্ব্রিজের পনেরোটা বই কিনলাম সাতশো টাকায় আসলে ওখানে ওই ভিডিওটিতে মৌলি বলেছিল যে ক্যামব্রিজের এক একটি বই এখানে দেড়শো ডলার সুতরাং অতগুলো কিনলে অনেক মানে ডলার এখানে লেগে যেত কয়েক হাজার ডলার লাগতো সেই ক্ষেত্রে লাইব্রেরি আমাদের জন্য একটা বিরাট সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে লাইব্রেরি থেকে বিনামূল্যে বই এনে একুশ দিন বা বিয়াল্লিশ দিন রাখা সেই সময় প্রস্তুতি নেয়া আর সেই কারণেই আমি আপনাদের বলি যে বাংলাদেশ থেকে আসার আগে যদি ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে আসেন তাহলে তো আপনারা আয়লস জেনারেলটা দিয়েই আসছেন কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে যে পাশাপাশি জিটিটাও ভুল বললাম পাশাপাশি একাডেমিকটাও একটু দিয়ে আসবেন তাহলে এখানে এসে আর এত খরচ করে আয়লস পরীক্ষা এত খরচ করে বই খাতা কেনা এগুলোর মধ্যে পড়তে হবে না এখানে কোনো ক্লাস নিতে গেলেও প্রাইভেট ক্লাস নিতে গেলেও যদি আপনি কোনো টিচারের সাথে ওয়ান টু ওয়ান ক্লাস করতে যান সেগুলোও কিন্তু অনেক এক্সপেন্সিভ যদিও এখানে ফ্রি ক্লাসও করানো হয় কিন্তু তারপরেও আপনি সেই সময় এসে নিশ্চয়ই অনেক ব্যস্ত থাকবেন আপনি এখানকার মানে কেনেডিয়ান লাইফের সাথে সেটেল করার চেষ্টায় থাকবেন তখন সেই মুহূর্তে আবার নতুন করে অ্যালসের প্রস্তুতি নেওয়া হয়তো একটা বাড়তি লোড হয়ে যেতে পারে সেই জন্য যারা ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে আসছেন দু হাজার একুশে ইনশাআল্লাহ তাদের আমি পরামর্শ দেব আসার আগ দিয়ে একাডেমিকটাও বাংলাদেশ থেকে দিয়ে আস এরপরের প্রশ্নটি করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন উনি লিখেছেন আই ওয়ান্ট টু নো সাম ইনফরমেশন অ্যাবাউট নিউ ফিনল্যান্ড ইন ক্যানাডা স্পেশালি স্টিভেন ভাইল অ্যান্ড কর্নার ব্রুক সিটি ইজ ইট পসিবল টু গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দোজ টু সিটিজ আমি যে কারণে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অনেক ভাই মনে করেন যে ক্যানাডার একটি প্রভিন্সে একটি শহরে থাকলে বাকিগুলোর সম্বন্ধে হয়তো সবারই একটা বেসিক ধারণা বা একটা পরিষ্কার ধারণা থাকে অনেক ক্ষেত্রে কিন্তু ভাই সেটা না তার কারণ হচ্ছে ক্যানাডা বাংলাদেশের সাতষট্টিটা সমান আপনারা জানেন যেমন আমাদের শহর এডমন্টন থেকে ইসে টরন্টো হচ্ছে পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যত দূরে চার ঘন্টার ফ্লাইং আওয়ার তো যার ফলে নিউ ফিনল্যান্ডও এটা তো আটলান্টিকের পাড়ের চারটি প্রভিন্সের একটি এটিও আমাদের থেকে অনেক দূরে আরও বেশি দূরে এটি তো যার ফলে আপনিও যতটা বাংলাদেশে পড়ে বসে ওই গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে জানতে পারেন কাইন্ড অফ আমারও সেটুকুই জানার সুযোগ যদি না কেউ পরিচিত ওখানে থাকে আনফর্চুনেটলি এই শহরগুলো যেটা আপনি উল্লেখ করেছেন এখানে আমার পরিচিত কেউ নেই আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে এই দুটো শহরের সম্পর্কে আপনি গুগলে একটু পড়াশোনা করুন আর ইউটিউবেও এই শহরগুলো সম্পর্কে একটু সার্চ করুন এদের সম্বন্ধে যতটা জানা যায় জানার চেষ্টা করুন একটা বেসিক ধারণা আপনি অবশ্যই পেয়ে যাবেন এর পরের প্রশ্নটি করেছেন প্রজ্ঞা মজুমদার উনি লিখেছেন নতুন ইমিগ্রেন্টদের জন্য কোন ধরনের জব সেক্টরগুলো ভালো হবে বন প্রজ্ঞা আসলে এক কথায় বলা যাবে না ইমিগ্রেন্টদের জন্য কোন ধরনের জব সেক্টর ভালো হবে ইউজুয়ালি ইমিগ্রেন্টরা যেটা করে সেটি হচ্ছে সার্ভাইভেল জব দিয়ে তারা এখানে কাজকাম শুরু করে পাশাপাশি যে জাতীয় কাজ তারা করতে চায় সেই জাতীয় কাজে একটি সার্টিফিকেশান নেওয়ার চেষ্টা করে ইমিগ্রেন্টরা এখানে আপনারা জানেন লোন নিয়ে পড়াশোনা করতে পারে খুব সহজেই এবং সেটাই আমার মনে হয় বেস্ট আইডিয়া যে এখানে এসে শুরুতেই জবে না ঢুকে গিয়ে সরকারের লোন নিয়ে একটি সার্টিফিকেশান নিয়ে তারপরে জব মার্কেটে জয়েন করা এরপরের প্রশ্নটি করেছেন রবিউল হাসান লিখেছেন আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল কাম টু ক্যানাডা উইথ মাই স্পাউস আই এম এ টিচার অফ সেকেন্ডারি স্কুল ডাজ মাই ওয়াইফ নিড টু ডু আয়েলস মিস্টার রবিউল হাসান আপনি ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে আসতে চাইলে আপনার ওয়াইফের আয়লস করতে হবে না কোনো প্রোগ্রামের জন্য আয়লসটা ম্যান্ডেটারি না কিন্তু স্পেশালি এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনি আসেন তাহলে উনি আয়লস করলে ওনার আয়েলস এবং ইসি এর জন্য আপনি একটা এক্সট্রা পয়েন্টস অ্যাওয়ার্ডেড হবেন এবং যেই পয়েন্টটা আপনার টোটাল স্কোরটাকে অনেক উপরে হয়তো টপ আপ করবে আপনি আঠারো বিশ এরকম হয়তো পেতে পারেন এই সুযোগটা আসলে নেওয়াই উচিত সেই জন্য এক্সপ্রেস এন্ট্রির মধ্য দিয়ে যারা আসার পরিকল্পনা করছেন তাদের আমি পরামর্শ দেব হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই ইসিএ করাতে এবং দুজনকে আয়ালস দিতে আজকে শেষ প্রশ্নটি করেছেন আকলিমা আক্তার উনি লিখেছেন এস আই পাউসের প্রোগ্রামে স্পাউসের এবং জব এক্সপিরিয়েন্স ক্লাইম করে করতে পারবো কিনা বোন আকলিমা আসলে এস গ্রিডে গেলে আপনি দেখবেন এটার জন্য আপনি কোনো কিছু হবেন না আমি একটু আগেই বলছিলাম এক্সপ্রেস এন্ট্রিতে এক্সট্রা স্কোর পাওয়া যায় কিন্তু এস আইএন সেই সুযোগটা নেই আমরা চলে এসছি ওয়েস্ট এডমন্টন মলে প্রিয় দর্শক আশা করি ক্যানাডা বিষয়ে আগ্রহীদের এই তথ্যমূলক আড্ডাটুকু কাজে আসবে ভালো লাগলে একটি ইতিবাচক মন্তব্য দেবার অনুরোধ রইল আর নতুন দর্শকদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই লাখো সদস্যের পরিবারে যুক্ত হবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম